প্রোটিন হলো আমাদের শরীরের বিল্ডিং ব্লক। এই ম্যাক্রো নিউট্রিয়েন্টের সাহায্যে তৈরি হয় কোষ, এছাড়াও পেশি তৈরি করা থেকে শুরু করে ইমিউনিটি চাঙ্গা রাখা সহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ কাজগুলোতে ভূমিকা গ্রহণ করে প্রোটিন। তাই বিশেষজ্ঞরা সকলেই প্রোটিনের ঘাটতি পূরণের পরামর্শ দিয়ে থাকেন। এদিকে বিশেষজ্ঞদের মুখে এইসব কথা শোনার পরে কিছু স্বাস্থ্য সচেতন ব্যক্তি দেহে প্রোটিনের ঘাটতি মিটিয়ে ফেলার চেষ্টায় লেগে পড়েন। তবে মুশকিল হলো নিজের জন্য সঠিক প্রোটিনের উৎস বেছে নেওয়ার সময় অনেকের মনেই উকি দেয় একাধিক প্রশ্ন। এই যেমন ধরুন, অধিকাংশ মানুষ বুঝতেই পারছেন না যে মাছ না চিকেন সেরা প্রোটিনের উৎস কোনটা। দুই ধরনের প্রোটিন রয়েছে। প্রোটিন সাধারণত দুই ধরনের, কমপ্লিট প্রোটিন এবং ইনকমপ্লিট প্রোটিন। আসলে কমপ্লিট প্রোটিনে শরীরে প্রায় সব প্রয়োজনীয় এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে, আর অপরদিকে ইনকমপ্লিট প্রোটিনে কিছু প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড থাকে না। তাই আমাদের ডায়েটে এমন সব প্রোটিন যুক্ত খাবার রাখতে হবে যাতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড মজুত রয়েছে। আর জানলে অবাক হবেন, মাছ এবং চিকেন এই দুই খাবারের কিন্তু কমপ্লিট প্রোটিন রয়েছে। তাই এই দুই খাবার খেলে যে দেহে প্রোটিনের ঘাটতি মিটে যাবে তা বুঝতেই পারছেন। মাছ না চিকেন প্রোটিনের বিচারে কোনটা উৎকৃষ্ট? প্রথমে সামুদ্রিক মাছ এবং নদীর মাছকে আলাদা করে নিতে হবে, তাহলেই সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে। সামুদ্রিক টুনা বা স্যালমনের মাছে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। পরিসংখ্যান থেকে জানা যায় প্রতি 100 গ্রাম সামুদ্রিক মাছ থেকে প্রায় 42 গ্রাম প্রোটিন মিলতে পারে। সেখানে 100 গ্রাম চিকেন থেকে মোটামুটি 24 গ্রাম প্রোটিন। তাই এই যুদ্ধে সহজেই সামুদ্রিক মাছকে বিজেতা বলে ঘোষণা করা যেতে পারে। তবে আমাদের পরিচিত রুই, কাতলা, কইয়ের মতন মিষ্টি জলের মাছে প্রোটিন এবং ক্যালোরি ভ্যালু থাকে অনেকটাই কম। তাই আমাদের পছন্দের এইসব মাছের সঙ্গে তুলনা করলে প্রোটিনের বিচারে অবশ্যই এগিয়ে থাকবে চিকেন। মাছ মাংস একসঙ্গে খাওয়া উচিত। মাছে কিছু বিশেষ ধরনের অ্যামাইনো অ্যাসিডের প্রাচুর্য তো রয়েছে, অন্যদিকে মাংসে রয়েছে কিছু সুনির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার। আর এই সমস্ত অ্যামাইনো অ্যাসিড কিন্তু দেহের জন্য অত্যন্ত জরুরি। তাই সুস্থ সবল জীবনযাপন করার ইচ্ছে থাকলে ঘুরিয়ে ফিরিয়ে মাছ বা মাংস খেতে ভুলবেন না যেন, এতেই স্বাস্থ্যের হাল ফিরবে, দূরে থাকবে একাধিক রোগ ব্যাধি। হিসেব করে খেতে হবে, মাছ বা মাংস বেশি পরিমাণে খেলেও কিন্তু একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। তাই প্রোটিন ওভারলোড থেকে বাঁচতে হিসেব করে মাছ বা মাংস খাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে নিয়ম হলো প্রতি 1 কেজি ওজন পিছু 0.8 কেজি প্রোটিন খেতে হবে। অর্থাৎ কারো ওজন যদি 50 কেজি হয় তাহলে তার দৈনিক প্রোটিনের চাহিদা হলো 40 গ্রাম। এর বেশি খেলে মহা বিপদে পড়তে পারেন। তাই নিরোগ জীবনযাপন করার ইচ্ছে থাকলে এই হিসেবটা মাথায় রাখুন, আর প্রয়োজনে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন, তিনি আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন। বেশি তেল মশলা ব্যবহার করলেই মুশকিল। মাছ মাংস রান্নায় প্রচুর পরিমাণে তেল মশলা ব্যবহার করলে এর থেকে কিন্তু কোনো উপকার পাবেন না। তাই এবার থেকে মাছ বা মাংসের পদ রাঁধার সময় কম তেল মশলা চিনি নুন ব্যবহার করুন। এই নিয়মটা মেনে চলতে পারলে আপনার এই সুস্থ থাকার পথ প্রশস্ত হবে।